হ্যাঁ, আসসালামু আলাইকুম সিলেট প্লাসের ভিউয়ার্সরা, আশা করি আপনারা সুভাল আছেন। তো আমরা এই মুহূর্তে আছি এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে। তো আপনারা জানেন ওসমানীনগরের সেই আলোচিত ঘটনা, অর্থাৎ বাবা ছেলে মৃত্যুর পর আজকে একটু আগে যে সেই সামিরা ইসলামর কিন্তু মারা গেছেন, অর্থাৎ লন্ডন প্রবাসী। তো আপনারা জানেন একই পরিবারের এই যে দুইজন মারা গেছিল, বাবা ইসলাম ওসমানীনগর সেই, অর্থাৎ পুলিশের ধারণা প্রাথমিক যে বিষক্রিয় হইয়া মারা গেছে সেই সামিরা ইসলামও কিন্তু আজকে এখন থাকি ঘন্টাখানেক আগে আমরা জানি যে সামিরা ইসলাম মারা গেছেন। আমরা এই মুহূর্তে এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে আছি। এবং আপনারা জানেন এই যে ওসমানী নগরের যে ঘটনা ঘটছে, একই পরিবারের যে পাঁচজন প্রথমত অজ্ঞান অবস্থা আসলে, এবং অজ্ঞান অবস্থা পরে কিন্তু বাবা এবং এই ছেলে দুজনও মারা গেছে। মারা যাওয়ার পরে শিখ তখন থেকে কিন্তু লাইফ সাপোর্ট আসলে মেয়ে সামিরা ইসলাম, সেই সামিরা ইসলাম কিন্তু দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়া আজকে অবশেষে রাত্রে আনুমানিক 1:30টার দিকে সে মেয়েটাও কিন্তু মারা গেছেন। এবং এই মুহূর্তে তারা যত আত্মীয় স্বজন আপনার সবও কিন্তু আপনার জানান, এর আগে যখন বাবা এবং ছেলে যখন মারা গেছিল ঠিক তখনও কিন্তু তারা ইয়া সিলেট লন্ডন থেকে সিলেট আইছেন। এবং যে দুজন এর আগে মারা গেছিল বাবা এবং ছেলে, তার নাম আপনারা অবশ্যই জানেন। বাবার নাম হলো রফিকুল ইসলাম এবং ছেলে আসলে গিয়া মাহিকুল ইসলাম। এবং বাবা এবং ছেলে মারা যাওয়ার পর এই মুহূর্তে সেই মেয়ে সামিরা ইসলাম মানে মৃত্যুর সাথে দীর্ঘদিন সেই পঁচিশ তারিখ রাত্রে থাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়া আজকে অবশেষে কিন্তু মারা গেছেন। লাইফ সাপোর্ট থেকে আমরা জানি। এবং এই মুহূর্তে তারা আত্মীয় স্বজন সবও কিন্তু ইতিমধ্যে এখানে ইয়ে উপস্থিত হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু সামিরা ইসলামের লাশটা অর্থাৎ মর্গেতে রাখা হওয়ার আগামীকালকে পোস্টমর্টেম শেষে অর্থাৎ তারা পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হইব। তো আপনারা জানেন এই মুহূর্তে সিলেটের সেই আলোচিত, আমরা কোনো সিলেটের সেই আলোচিত ঘটনা হইলে গিয়া বাবা ছেলে যে প্রবাসী লন্ডন থেকে আবার পরে তারা একটা রুমও 25 তারিখ অর্থাৎ 26 তারিখ সকালে যখন তারা অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, সেই অজ্ঞান অবস্থায় পাওয়ার পরে এই বাবা ছেলের কিন্তু রফিকুল ইসলাম এবং ছেলে কিন্তু মারা গেছেন। এবং মারা যাওয়ার পরে দীর্ঘ সময় সেই মেয়ে অর্থাৎ মেয়ে কিন্তু লাইফ সাপোর্টও আসলো, লাইফ সাপোর্টও থাকার পরে আজকে অবশেষে রাত্রে আনুমানিক 1:30টার দিকে অর্থাৎ সে মেয়েটাও কিন্তু মারা গেছে, যে জায়গায় সামিরা ইসলাম, যার বয়স আনুমানিক আমরা আপনারা এরকম যে আনুমানিক যার বয়স হইল গিয়া প্রায় 20 বছর। তারা আত্মীয় স্বজন এই মুহূর্তে আমরা এখানে সব আত্মীয় স্বজন সবও কিন্তু এখানে আমরা উপস্থিত আসেন দেখলাম। এবং তানোর যে দাদি এবং তানোর চাষা তারা হুনিয়া কিন্তু দ্রুত তারাও বাংলাদেশে আইছে। অর্থাৎ তার বাবা এবং ছেলে যখন মারা গেছেন ঠিক তখন মারা যাওয়ার পরে ঠিক তখন তার আত্মীয় স্বজন সব কিন্তু আইসলা। এই মুহূর্তে আপনারা সেই আত্মীয় স্বজন করে অর্থাৎ লাশ দেখা নিওর আমরা আপনাদের দেখাইবার চেষ্টা করলাম। এবং দাদি আপনারা দেখতে পাবেন এখানে দাদিও উপস্থিত। একটা লাশ নিও, আর একজন মারা গেছেন, নর্মাল এরকম প্রবলেম হচ্ছে। আমরা এই মুহূর্তে সেই সামিরা ইসলামের হওয়ার অর্থাৎ আগামীকালকে পোস্টমর্টেম শেষে লাশটা ওই পরিবারের কাছে হস্তান্তর করবো। সঠিক একটা পরিবার আমরা আপনার এরকম যে একটা পরিবারটা আসলে একদম শেষ হয়ে গেছে, যে পরিবারটা লন্ডন থেকে আসলে লন্ডন থেকে আইয়া পাঁচজন আওয়ার পরে এক রুমে পাঁচজন ঘুমালি পরে এই যখন পাঁচজন অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে পরের দিন, তখন তখন তারা ওসমানী মেডিকেল লইয়াও এলে ওসমানী মেডিকেল থেকে তারা দুজন বাবা এবং
ওসমান মেডিকেলে জানেন বাবা এবং ছেলে দুজন মারা গেছেন, এবং আজকে সেই মেয়ে অর্থাৎ সামিয়া ইসলাম আজকে কিন্তু সেই মেয়েটা ওই মারা গেছে আনুমানিক 1:30 দিকে হইব। আমরা একটু তানার ওখানে আত্মীয় লোকের মাথার চেষ্টা করবো যে আসলে যে সামিয়া ইসলাম কোন সময় মারা গেছেন বা তার অবস্থা কি আছে। অনুমানিক 1:30 ওই দিন তিনি আসলাম, আমরা একটু কেন 14 দিন আসলাম, 14 দিন আসলাম। এর আগে যে ঘটনাটা ঘটছিলাম যে 25 তারিখ যে ঘটনাটা ঘটছে আসলে কোন অবস্থায় গিয়ে আপনারা পাইছিলাম বা আপনার? না আমরা এখানে গিয়ে পাই না, আমরা খবর পাইয়া এখানে আসছি। তারা লইয়া আইছে, আমরা ফোন দিছে, ওলা ওলা ঘটনা হয়েছিল অন্যদিকে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমরা এখানে আইয়া দেখছি ওই অবস্থায় আছে। আরে লইয়া আমার বাগনির বারসুটি লাগে, বারসুটা বাউর জাল আপনার নাম হলো শৈবুল আর আপনার নাম হলো কত মাইকুল? 14 দিন, অনুমান 14 দিন। না ভাই আমরা এগুলো জানি না, আমরা এখন ফোন টিফিন খাওয়াই না, না এই তখন জানি এই অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত আছি এবং তারা আত্মীয় স্বজন সব কিন্তু আমরা এই দেখতাম, আর আমি এই জায়গাতে এই মুহূর্তে উপস্থিত, অর্থাৎ তারা দাদি চাষা এই যারা আসলা তারা সবও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা অবশ্যই আপনারা এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনা আপনারা জানেন, গত কয়েকদিন আগে অর্থাৎ 25 তারিখ একই পরিবারের 5 জন লন্ডন থেকে আসলে, এবং আওয়ার পরে 25 তারিখ তারা যখন রুমে ঘুমাইছেন তখন বাদর দিন সকালে তারা অজ্ঞান অবস্থা পাওয়া গেছে, এবং পাওয়া গেলে ওসমান মেডিকেল লইয়া আইলে অর্থাৎ বাবা এবং ছেলে দুজনের কিন্তু মৃত ঘোষণা করা হয়েছে। পরে কিন্তু এই মেয়েটা এই সামিয়া ইসলাম কিন্তু তখন তাকেও লাইফ সাপোর্টও আসলা, অর্থাৎ প্রাথমিকভাবে পুলিশে ধারণা করার এটা এই বিষক্রিয়া, কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিক ক্রিয়া পাওয়া গেছে না। আর এখন পর্যন্ত কিন্তু ইমাম এই গুরু কোনো আসামি কিন্তু নির্ধারণ বা আসামি উদ্ধার হয়েছে না আমরা যখন জানতে পারছি। আর বিষয় লাগে এবং আজকে একটু আগে 1:30 দিকে যে সামিয়া ইসলাম দীর্ঘ প্রায় 14 দিনের মতো প্রায় 26 প্রায় 10-12 দিনের মতো কিন্তু মেয়েটা লাইফ সাপোর্ট আসলো, এবং লাইফ সাপোর্ট থাকার পরে আজকে কিন্তু সেই মেয়েটা অর্থাৎ মারা গেছে, আমরা জানি। এবং এই মুহূর্তে তারা পরিবারের যে বাজার আসার সব কিন্তু এই লন্ডন থেকে ইতিমধ্যে এই দেশে আইসেন, যেদিন দেশ বাবা এবং ছেলে বাবা এলেন, ছেলে যখন মারা গেছিলা ঠিক তখন কিন্তু সেই রফিকুল ইসলাম নর এই রফিকুল ইসলামের লেগা যে এই মা তাই মা কিন্তু তার দুই ছেলের লইয়া অর্থাৎ রফিকুল ইসলামের দুই ভাইয়ের লইয়া তারা কিন্তু এই তাৎক্ষণিক দেশে ইয়া তারা মাটি দিয়েছেন, এবং তারা দীর্ঘদিন তারা সেই এই সামিয়া ইসলামের চিকিৎসা চেষ্টা করছিলাম, সেবার কিন্তু লাইফ সাপোর্টে থাকার অবস্থায় আজকে কিছু সময় আগে আমরা জানি যে কিছু সময় আগে সেই সামিয়া ইসলামও কিন্তু না ফেরার দেশে অর্থাৎ মারা গেল। অর্থাৎ একটা পরিবার এই মুহূর্তে একটা পরিবার
একটা পরিবার লন্ডন থেকে আইয়া তারা মানে একদম শেষ আমরা কম, সেই পরিবারটা আসলে তারা এখনো অন্তত বোঝা যান না যে কিলা মারা গেলা বা কিলা কিতে হইলে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত কেউ খুঁজতে পারা না, বা আমরা পুলিশের সাথে কোনো ধরনের ইয়ে পাইছি না। তো পুলিশ প্রাথমিকভাবে পুলিশের ধারণা করা যে বিষক্রিয় হইতো, আমরা একজন মামার লগে মাথার চেষ্টা করবো প্রথমত যে দুজন মারা গেছে তারা আপনার কিতা বা আজকে যে মারা গেছে, আমার প্রথম যে মারা গেছেন আমার দিলা ভাই আমার বাগনা, আজকে যে মারা গেছে আমার বাগনি। মোটামুটি ভালো আছে, তারা এখন বাড়িতে আছে কিন্তু অত বেশ ভালো না। আমরা এই দীর্ঘ সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে অবস্থান করাবো, এখানে আমরা যথাযথ আপনারা জানেন সিলেটের এই মুহূর্তে আলোচিত ঘটনা হইল গিয়া ওসমানীনগরের সেই একই পরিবারের পাঁচজন যে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, যেটা প্রাথমিকভাবে পুলিশে ধারণা করছে যে বিষক্রিয়া, এবং সেখান থেকে কিন্তু বাবা এবং ছেলে দুজন রফিকুল ইসলাম এবং তহিদুল ইসলাম দুজন কিন্তু মারা গেছেন, এবং মারা যাওয়ার পরে তারা যে মেয়ে সামিয়া ইসলাম, সামিয়া ইসলামের দীর্ঘদিন লাইফ সাপোর্ট আসলো সেই 26 তারিখ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু লাইফ সাপোর্ট আসলো, এবং আজকে রাত্রে আনুমানিক 1:30টার দিকে এসে সামিয়া ইসলামও কিন্তু না ফেরার দেশে চলে গেল, অর্থাৎ একই পরিবারের তিনজন কিন্তু মারা গেল, যার এখনো অন্তত কিন্তু কোনো আসামি আমরা জানি অন্তত কোনো অ্যারেস্ট না। তো যাই হোক ভিউয়ার্স, আমরা সেই তথ্য আপনারা সিলেট প্লাসের মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম, যারা আসলে আপনারা আমরা লোকের সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ।